ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আপনাদেরকে এমন অস্ত্র তুলে দেব যেই অস্ত্র আপনারা যদি রোজ কিছুটা সময় বের করে জীবনের বলতে পারেন, তাহলে সুখ শান্তি আপনার পদতলে এসে গড়াগড়ি খাবে, ধন সম্পত্তি আপনি লাভ করবেন, সবাই হা করে দেখবে। সামান্য শব্দ দ্বারা আপনি জীবনকে কিভাবে পরিবর্তন করে তুলতে পারেন সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে শব্দ আপনাকে বলতে হবে, যার স্তুতির জন্য বলতে হবে, যাকে তুষ্ট করার জন্য বলতে হবে, যার অনুকম্পা কৃপা আশীর্বাদ লাভ করার জন্য আপনাকে বলতে হবে, তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আর আপনারা জানেন নারায়ণের অবতার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের এই ধরিত্রীতে মানব শরীর লাভ করার তাৎপর্য একটি ছিল, বিশ্ব সংসারকে মর্যাদা কিভাবে রক্ষা করতে হয়, কিভাবে কর্তব্য দায়িত্ব পালন করতে হয় সেটাই শিক্ষা দেওয়ার। আর শ্রীকৃষ্ণের যে অবতীর্ণ হওয়া অবতার হিসাবে লীলা পরিচালনা করার জন্য, অর্থাৎ অবতারদের অবতার রূপে যে ধরিত্রীতে অবতীর্ণ হওয়া তার পেছনেও কারণ থাকে। আজকে আমরা সেই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি মন্ত্রের কথা জানব, যেটি পাঠ করা মাত্রই আপনার জীবন সুখ শান্তি ধন সম্পত্তিতে পরিবর্তিত হবে। তার আগে একটি কথা বলি, আমরা ধরুন এই মন্ত্র পাঠ করলাম, এটা একটি দশাক্ষর মন্ত্র, দশ অক্ষরযুক্ত মন্ত্র, কিন্তু কখন সুফল লাভ করব, আপনার জীবনের যে চলার পথ, অর্থাৎ আপনি আচার ব্যবহার যদি শুদ্ধ না করেন কোনো লাভ হবে না। বড়দের সম্মান করা, কাউকে না ঠকানো, মানুষের পাশে থাকা, গোমাতার সেবা করা, পশু পাখিদের সেবা করা, বাবা মাকে ভগবান জ্ঞানে সেবা করা, কারোর অমঙ্গল না চাওয়া, জোর করে কোনো বস্তু কারোর থেকে ছিনিয়ে না নেওয়া, কাউকে না ঠকানো, মিথ্যা কথা না বলা, সাত্ত্বিক জীবনযাপন পালন করা, পরস্ত্রী গমন পরপুরুষ গমন না করা, এগুলো যদি আপনি করতে পারেন, সাত্ত্বিক আহার গ্রহণ করা, তাহলেও তাহলেই কিন্তু ফল লাভ হবে, নচেত নয়। আপনি কখন মন্ত্রকে অ্যাক্টিভ করে নিতে পারবেন, যখন আপনি সাত্ত্বিক জীবনযাপন করবেন তখনই মন্ত্র ক্রিয়া করবে, তার আগে নয়। আমরা ভাবি আমাদের পূজাপাঠ কেন সার্থক হয় না, তার কারণ অপবিত্রতার মধ্যে পবিত্রতাকে আনয়ন করতে চাইলে স্থানকাল এরও একটা জ্ঞান থাকা উচিত। বলবেন গোবরে তো পদ্ম ফলে, পাকে পাকে তো পদ্ম ফোটে, পদ্ম পবিত্রতম স্থান, পবিত্রতম বস্তু, সে পাককে শুদ্ধ করে দেয়, সে যে পাকে জন্মেছে সেটি কিন্তু তার গায়ে লাগে না। কিন্তু আপনি যদি আপনার জীবনকে পঙ্কিলি করে রাখেন তাহলে সেখানে পদ্ম ফুলবে না, পদ্ম তখনই ফুটবে যখন আপনি ধর্মের পথে, সনাতন হিন্দু ধর্মের পথে এগোবেন, শাস্ত্রমতে আপনি এগিয়ে চলবেন তখন। তাই তারাই কিন্তু এই মন্ত্রের ফল লাভ করতে পারবেন যারা এই পথগুলো মেনে চলবেন, নিয়মগুলো। সেই দশাক্ষর মন্ত্রটি আমরা বলে দিচ্ছি, ক্লেম
গ্লম ক্লিম শ্যামলাঙ্গাইয়া নমঃ। আবারও বলছি, ক্লিম গ্লম ক্লিম শ্যামলাঙ্গাইয়া নমঃ। মন্ত্রটি যদি প্রত্যেক দিন 108 বার জপ করেন, খুব ভালো হয়। 16 মালা যদি জপ করতে পারেন, 108 বার করা মানে একটি মালা, তাহলে 108 × 16, এত বার যদি করতে পারেন তাহলে অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি সম্ভব না হয় 108 বারই করুন, পরিবর্তন তো অবশ্যই হবে। তবে আজকে করলেন এখনই আর তখনই আপনি রেজাল্ট পাবেন ভাববেন না। ঈশ্বরের কৃপালাভ করার জন্য ধৈর্যের দরকার, বিশ্বাসের দরকার, স্থিরতার দরকার, ধীরতার দরকার। তাই ক্লিম গ্লম ক্লিম শ্যামলাঙ্গাইয়া নমঃ, ওম ক্লিম গ্লম ক্লিম শ্যামলাঙ্গাইয়া নমঃ, ওম ক্লিম গ্লম ক্লিম শ্যামলাঙ্গাইয়া নমঃ, ওম ক্লিম গ্লম ক্লিম শ্যামলাঙ্গাইয়া নমঃ। এইভাবে মন্ত্র জপ করে যান। বলবেন, ম্যাম কীভাবে জপ করব? উত্তর দিকে বা পূর্ব দিকে বসে মন্ত্র জপ করবেন। অবশ্যই শ্যামল অঙ্গের ধ্যান করবেন। সেই শ্যামল অঙ্গ কার? শ্রীকৃষ্ণের। শ্যামল অঙ্গের ধ্যান করতে করতে আপনি এই মন্ত্রটি বলুন। তুলসীর মালায় জপ করা শ্রেষ্ঠ। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ বসনে অবশ্যই জপ করবেন। ওম ক্লিম গ্লম ক্লিম শ্যামলাঙ্গাইয়া নমঃ। এবার একটি কথা বলি, এর সাথে যদি আপনি চান 7 অক্ষরের একটি মন্ত্র জপ করতে পারেন, খুবই ফলপ্রসূ ফলপ্রদ। গো বল্লভায় স্বাহা। আপনি হাবানা করতে পারেন, যজ্ঞ করতে পারেন, সূক্ষ্ম যজ্ঞ করতে পারেন। প্রত্যেক দিনই বাড়িতে বলে দিই, হয় আম কাঠে নেবেন না হলে ঘুটে নেবেন। ঘুটেকে অনেক জায়গায় ঘষি বলা হয়। গোবর থেকে গোল গোল মতন হয় না, কাউডাং কেক বলা হয় ইংরাজিতে। সেটি অল্প একটু করে নিয়ে একটি লোহার পাত্রে, না হয় পিতল না হয় মাটির একটি পাত্রে রেখে তার মধ্যে ঘি দেবেন, কর্পূর দেবেন, তারপরে আপনি যদি লবঙ্গ দিয়ে দেবেন, তেজপাতাও দিয়ে দিতে পারেন। যদি আপনার লোবান থাকে, যদি আপনার গুগল থাকে দিয়ে দেবেন, নাহলে যা থাকবে যেগুলো বললাম যা থাকবে সেগুলো দেবেন। কর্পূর অবশ্যই দেবেন, ঘি অবশ্যই দেবেন। দিয়ে যদি আপনি এই ওম গো বল্লভায় স্বাহা, ওম গো বল্লভায় স্বাহা বলে 108 বার যদি করতে পারেন, সপ্তাহে যদি একদিনও করেন হবে, যদি রোজ করেন খুব ভালো সময় থাকলে করুন। দেখুন জীবন আপনার কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, শ্রীকৃষ্ণের আপনি কৃপা লাভ করতে পারবেন। আর শ্রীকৃষ্ণের পাদপদ্মে যে স্মরণ লাভ করেন, আশ্রিত হতে পারেন বা আশ্রিতা হতে পারেন, তার আর কোনো কিছুর দরকার হয় না। তিনি সমস্ত কিছু, আপনার সুখ দুঃখ ভালো মন্দ ইহকাল পরকাল ভালো লাগা স্বপ্ন সমস্ত কিছুরই দেখভাল করবেন। তাই তো গীতাতে শ্রীকৃষ্ণ নিজ মুখে শ্রী অর্জুনকে বলেছেন, এ অপি অন্য দেবতা ভক্তাও যজন্ত্রে শ্রদ্ধায়ানি তাহা তে অপি মামা এব কন্তে যজন্তি অবিধিপূর্বকম। অনন্যায় চিন্তয়ন্তহা মাম যে জানাহা পরুপাশতে তেষাম নিত্য অভি উক্তানাম জগৎক্ষেমম বহামি অহম। অনন্য চিন্তা যুক্ত হয়ে যে আমার শরণ গ্রহণ করে তার সমস্ত কিছুই আমি বহন করি এবং রক্ষা করি। এয়ক্ষেমম বহামি অহম। তাই অবশ্যই তার শ্রীচরণ তলে আপনি শুধু সমস্ত কিছু অর্পণ করে দিয়ে বলুন, হে নাথ মেরে নাথ, আমি তোমার, তুমি আমার, তুমি আমাকে গ্রহণ করো। তার কৃপালাপ অবশ্যই পাবেন। আপনাদের আরাধনা সার্থক হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবং সর্বশেষ বলবো, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।